हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल जॉनी एक्सप्लोर इंडिया। আপনাদের আরো একবার স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সবাই খুব ভালো আছে। তো আজকে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি একটি খুব খুশির খবর নিয়ে। খুশির খবরটি অত্যন্ত ভালো খবর। যারা বহুদিন থেকে অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ থেকে আমি কিভাবে নেপাল কিংবা ভুটান বাই রোড ট্রানজিট করে যেতে পারবো, তো এতদিন অবধি সেটি বন্ধ ছিল। এখন বর্তমানে ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনার ভিসা দেওয়া হচ্ছে, আপনি নেপাল এবং ভুটান যেতে পারবেন ট্রানজিট করে বাই রোড। এতদিন এই পরিষেবাটি একমাত্র আপনি পেতেন সেটি হচ্ছে বাই এয়ার। বিমানে আপনি সরাসরি বাংলাদেশ থেকে নেপালের কাঠমান্ডু, পোখারা এবং বিভিন্ন প্রান্তে আপনি যেতে পারতেন। খরচ সাপেক্ষ ছিল, অনেকটাই ব্যয়বহুল এবং আপনার অনেক ধরনের অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হয়েছে। তো আজকে এই ভিডিওটি আপনাদের মধ্যে আমি তুলে ধরছি একটি কারণে, সেটি হচ্ছে যে আপনাদের যাতে নেপাল বা ভুটান যাওয়ার সময় কোনো রকমের প্রবলেম না হয়, অসুবিধা না হয় সেই বিষয়টিকে। তো এক নম্বর সেটি হচ্ছে যে ভিসা কোথা থেকে পাবেন, আপনি কি ইন্ডিয়ান ভিসা নিয়েছে সেই ভিসাতে আবার আপনি নেপাল যেতে পারবেন? উত্তর হচ্ছে না, আপনাকে কিন্তু ভিসা বাংলাদেশ থেকেই করে নিয়ে আসতে হবে এবং আপনি ভারতে আসার পর সেই ভিসা দিয়ে সর্বাধিক 3 দিন 72 ঘন্টা অবধি আপনি ভারতে অবস্থান করতে পারবেন এবং তারপর আপনাকে ট্রানজিট করতে হবে হয় ভুটান আর না হয় নেপালে। এবং নেপাল থেকে যখন আবার আপনি ফিরবেন, ফেরার পর আপনি আবার একইভাবে 3 দিন মানে 72 ঘন্টা আপনি ইন্ডিয়াতে থাকতে পারবেন, থেকে আপনাকে এক্সিট করে আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসতে হবে। তো এটি হচ্ছে প্রথম শর্ত, কোন বর্ডার দিয়ে যাবেন। দ্বিতীয় সেটি হচ্ছে বর্তমানে ট্রানজিট করার জন্য যে বর্ডারটিকে খুলে রাখা হয়েছে সেটি হচ্ছে চ্যাংড়াবান্ধা ভুড়িমারি বর্ডার। চ্যাংড়াবান্ধা ভুড়িমারি বর্ডার দিয়ে আপনি ট্রানজিট করে ইন্ডিয়ায় আসবেন। ইন্ডিয়া থেকে আসার পর আপনার সুবিধা মতো শিলিগুড়ি সব থেকে কাছে, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ইন্ডিয়া নেপাল বর্ডার, সেখান থেকে আপনি পার হয়ে নেপালে প্রবেশ করতে পারবেন। এখানে দুটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এক, যে আমি যদি পানি ট্যাঙ্কি বর্ডারে যাই তো আমি কাঠমান্ডু কিংবা পোখারা শহর যাওয়ার জন্য কোথা থেকে বাস পাব। তো কোনো চিন্তা নেই বন্ধুরা, সকাল 6টা থেকে বিকেল 3টে অবধি কাকরভিটা বাস স্ট্যান্ড থেকে অগণিত বাস কাঠমান্ডু এবং পোখারার জন্য প্রতিদিন যাতায়াত করে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি শিলিগুড়ি থেকেই সরাসরি কাঠমান্ডু যেতে চান, তাহলে শিলিগুড়ি জাংশনে অবস্থিত NBSTC তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, NBSTC তেনজিং নর্গে বাস স্ট্যান্ড শিলিগুড়ি জাংশন, এখান থেকে আপনি সরাসরি বাস পরিষেবা পাবেন, যে বাসটি আপনার প্রতিদিন 3টের মধ্যে ছেড়ে চলে যায় কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো এটি একটি আগে থেকে টিকিট পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নেই, তো আমি এটাকে প্রেফার একটু কম করছি। যদি পেয়ে যান ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো, আর যদি না পান কোনো চিন্তা নেই, শিলিগুড়ি জাংশন থেকে পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার যেটা, সেখানে যেতে সময় লাগে ম্যাক্সিমাম 50 মিনিট থেকে 1 ঘন্টা, আর বাসের ভাড়া নেয় 50 থেকে 60 টাকা। তো আপনি পৌঁছে যাবেন পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার, ওখান থেকে পার করেই আপনার পানি ট্যাঙ্কির পর নেপাল বর্ডার কাকরভিটা বাস স্ট্যান্ড। কাকরভিটা বাস স্ট্যান্ড থেকে আপনি কাঠমান্ডু এবং নেপালের বিভিন্ন প্রান্তের বাস পেয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 3, ভিসার খরচ কি। ভিসার খরচ হচ্ছে এখন বর্তমানে যেটি হচ্ছে যে অফিসিয়াল চার্জ 1500 টাকা, বাংলাদেশি 1500 টাকা, কিন্তু আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে চান বা কারোর সহায়তা নিয়ে করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটি আরও 1500 টাকা সহযোগ হবে। তো সর্বমোট মূল্য দাঁড়াবে আপনার নেপালের ট্রানজিট ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য 3000 টাকা। তো এটি একটি সত্যি একটি খুব দুর্দান্ত এবং ভালো একটি সংবাদ সবার জন্য, যারা বহুদিন থেকে আমার চ্যানেলে, আমার অনেক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন ট্রানজিট করা যাবে কিনা, ইন্ডিয়া থেকে ট্রানজিট করা যাবে কিনা, বাই রোড যাওয়া যাবে কিনা। আমি তাদের প্রত্যেককে বলে এসেছি যে না, এতদিন অবধি করা যাচ্ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনারা কিন্তু সরাসরি এবার বাই রোড বাসে করে যাওয়ার আনন্দ নিতে পারবেন এবং আপনি
শিলিগুড়ি থেকে কি করে পানি ট্যাঙ্কি যাবেন, কাকরভিটা যাবেন, কাকরভিটা থেকে আপনার কাঠমান্ডু শহরে যাবেন বা পোখারায় যাবেন, মোট 26টি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আমি এই নিয়ে এখন অবধি 6 বার নেপালে গেছি। নেপালের 70% নেপাল আমি কভার করেছি। যেহেতু আমি ভারতীয়, আমার যেতে কিছুই লাগে না, একমাত্র শুধু আধার কার্ড বা একটা পরিচয়পত্র নিয়ে আমি চলে গেছি। এবং আমি এখনও যাই, মাঝে মধ্যে যাই, আপনাদের সেই ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কোথায় যাবেন, কি দেখবেন, কত খরচ, হোটেল কেমন, হোস্টেল কেমন, প্রত্যেকটা বিস্তারিত আমি দিয়ে রেখেছি। তো আশা করছি আপনাদের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের মধ্যে একটি নতুন যাত্রাপথের সূচনা করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে করে এইরকম মূল্যবান এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মধ্যে আমি তুলে ধরতে পারি এবং আপনারা সরাসরি সেটার আপডেট পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি নিশ্চয়ই অবশ্যই আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেব। যেহেতু আমি নেপাল 6 থেকে 7 বার গেছি, আমার 26টি ভিডিও আছে, নেপালের আনাচে কানাচে প্রত্যেকটি ইনফরমেশন আমার কাছে আছে। তো আপনারা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করুন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দেব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের মধ্যে দেখা হবে। আমি কলকাতা থেকে শরীফ আপনাদের মধ্যে আবার এসে হাজির হব নতুন কোনো ব্লগ, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি জার্নি।